بسم الله الرحمن الرحيم আশা করি সকলে ভালো আছেন তো অসুস্থ মাছের ট্রিটমেন্ট নিয়ে অনেকদিন কোনো ভিডিও করা হয় না এটা বিশেষ কারণ হচ্ছে সাধারণত আমরা যারা ফার্মিং করি আমাদের এখানে মাছ তেমন একটা অসুখ হয় না তো সাধারণত অসুখ হয় তাদের যারা নতুন করে মাছ পালা শুরু করে বিশেষ করে যারা ঘরে একুরিয়ামে মাছ পালে তাদের মাছটা বেশি অসুখ হয় তো তারা আমাদের কাছে প্রায় জিজ্ঞেস করে যে ভাই অসুস্থ মাছের জন্য আমরা কি মেডিসিনটা ব্যবহার করতে পারি তো আমি তেমন কখনোই কোনো মেডিসিন আপনাদেরকে সাজেশন দিতে পারিনি সাধারণত আমি যেভাবে ট্রিটমেন্ট করি লবণ দিয়ে বা মিসলিন দিয়ে সেটাই সবসময় আপনাদেরকে সাজেশন করি তবে আপনারা দেখেছি যে সবসময় চেষ্টা করেন যে একটা মেডিসিনের নাম জানতে যেটা দ্বারা আপনারা সঠিক ট্রিটমেন্ট পাবেন মাছের এবং আপনারা দেখছি যে কাঁটাবন থেকে বা বিভিন্ন জায়গা থেকে অনেক ধরনের মেডিসিন ক্রয় করে আনেন তো মূলত ওগুলো কোনো মেডিসিন না জাস্ট রঙিন পানি তো বিষয় যেটা হয়েছে যে সঠিক মেডিসিন সঠিক ট্রিটমেন্ট দিতে পারলে মাছ সুস্থ হবে তো আমি ফাইনালি কিছু মেডিসিন ক্রয় করেছিলাম মাছের ট্রিটমেন্টের জন্য তো সেগুলো মূলত আমার কাছে খুবই ভালো লেগেছে এবং বাংলাদেশে খুবই নামি দামি একটা কোম্পানি থেকে এটা তৈরি করা হয়েছে জাপানি কেমিক্যালের মাধ্যমে তো যার কারণে আমি আজকে আপনাদেরকে মেডিসিনগুলো সাজেশন করব তো তিনটা মেডিসিন আছে আমার কাছে কোনটার কি কাজ কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে মোটামুটি আজকে বলে দিব আর এই মেডিসিনগুলো আপনারা খুব সহজে কাঁটাবনে কয়েকটা দোকানে পেতে পারেন তাছাড়া অনলাইনে আপনারা দ্বারা যে ফেসবুক থেকেও আপনারা এটা ক্রয় করতে পারবেন তো কিভাবে কি করবেন সবকিছু ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক কাজে দেবে বিশেষ করে মেডিসিনগুলো কি কি কাজে ব্যবহার হয় সেটাই মূলত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এখানে মূলত আপনারা তিনটা মেডিসিন দেখছেন প্রথমটা যদি আপনারা দেখেন নাম হচ্ছে রিহ্যাব মাঝখানে যেটা আছে এটার নাম হলো অ্যান্টি ফাঙ্কাস আর একটা আছে হলো ওয়াটার রিফাইনার তো অ্যান্টি ফাঙ্কাল তো আপনারা সকলেই জানেন খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন একুরিয়ামের জন্য আর ওয়াটার রিফাইনার তো পানি যারা আমরা বিশেষ করে ঢাকা শহরে থাকি অনেক দরকার আর রিহ্যাব খুবই চমৎকার একটা মেডিসিন যেটা আসলে বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না সব জায়গায় তো আরসিএল কোম্পানি এটা বানিয়েছে তো সর্বপ্রথম আমরা অ্যান্টি ফাঙ্কাল নিয়ে একটু কথা বলি তো মেডিসিনগুলো মূলত জাপানি ফর্মুলা থেকে তৈরি আরসিএল গ্রুপ এটাকে তৈরি করেছে তো এই মেডিসিনটা দিয়ে আপনারা কী কী ট্রিটমেন্ট করতে পারবেন সেটা একটু দেখে নিই ফাঙ্কাল আর ব্যাকটেরিয়াজনিত রোগে তো আমাদের একুরিয়ামের মাছ সবই প্রায় মারা যায় তাছাড়া হাইড্রা কস্ট্রিয়া তারপরে আপনার প্লান্টসে যদি কোনো রোগ হয় তারপরে আপনার একুরিয়ামের অতিরিক্ত শামুক হয়েছে সেই ডিমগুলোকে নষ্ট করার ক্ষেত্রেও নাকি এই অ্যান্টি ফাঙ্কালটা খুবই কার্যকরী এটা সাধারণত 2 ml পরিমাণ 5 লিটার পানিতে ব্যবহার করতে হয় তো এটা নিয়ে কীভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়ে আপনারা আলাদা ভিডিও পাবো আমি নিজেও এটাতে ট্রিটমেন্ট করেছি সেই ট্রিটমেন্ট কীভাবে করেছি কীভাবে মাসু সেটা নিয়েও ভিডিও আছে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই মেডিসিনটার নাম হচ্ছে রিহ্যাব এটা যদি আপনার একটা মাছ ধরেন একটা একুরিয়ামে একটা মাছ অসুস্থ হয়েছে তো সেটাকে আপনি আলাদা করে ট্রিটমেন্ট দিবেন কীভাবে ট্রিটমেন্ট দিবেন এই রিহ্যাবটা যদি আপনি জাস্ট 5 লিটার পানিতে আপনি 5 মিলিগ্রাম দিতে হবে দিয়ে ওই অসুস্থ মাছটাকে আপনি 5 থেকে 10 মিনিট ওই পানিটার মধ্যে রাখবেন রেখে আবার আপনি উঠাইয়া মেন ট্যাঙ্কে দিবেন এভাবে 4 দিন 5 দিন করলে দেখবেন যে আপনার ওই অসুস্থ মাছটা সুস্থ হয়ে যাচ্ছে এই কাজটা আগে আমরা লবণ দিয়ে করতাম এখন আপনারা এই মেডিসিনটা দিয়ে করবেন দেখবেন ইনশাল্লাহ খুবই ভালো ফলাফল পাবেন আর কী কী ট্রিটমেন্ট আরও হয় বিভিন্ন অর্মের জন্য বিভিন্ন ধরনের শরীর ক্ষতর জন্য আপনারা এই মেডিসিনটা খুবই কার্যকারী অবশ্যই আপনারা এই মেডিসিনটা ট্রাই করে দেখবেন আপনাদের একুরিয়ামে খুবই খুবই উপকার পাবেন ইনশাআল্লাহ আমি অনেকদিন যাবৎ এই মেডিসিনটা আমার ফাইটার ফিশের জন্য ব্যবহার করি কারণ কিছু কিছু ফাইটার হঠাৎ করে দেখা যায় যে খুব দুর্বল হয়ে এক কোনায় পড়ে থাকে ঠিকমতো সাঁতার কাটতে চায় না এটা ওদের খাবারজনিত বা বিভিন্ন সমস্যার কারণে হয়ে থাকে তো সেখানে আমি করি কি এরকম 1-2 স্প্রে মেডিসিন দিয়ে দিই দিয়ে আমি কখনো 5 ঘন্টা কখনো 6 ঘন্টা রাখি রেখে এই পানিটা পরিবর্তন করে নতুন করে আবার পানি দিয়ে দিই তো এতে করে আমি দেখেছি যে মাছটা মোটামুটি আবার অ্যাক্টিভ হয়ে যায় যেহেতু অনেকদিন ধরে আমি ব্যবহার করতেছি তাই আমি আপনাদেরকে সাজেশন করতেছি আর একটা মেডিসিন যেটা হলো ওয়াটার রিফাইনার এটা মূলত অ্যান্টিক্লোরিন অ্যান্টিক্লোরিন হলো আমরা বিশেষ করে যারা শহরে থাকি আমাদের তো সাপ্লাইয়ের পানি আমরা খাই তো সাপ্লাই পানিতে হলো ক্লোরিন দেওয়া হয় যেটা আমাদের মানুষের জন্য উপকার তবে এই ক্লোরিনটা মাছের জন্য খুবই ক্ষতিকর তো আমরা যেটা করি একটা বড় ট্যাঙ্কে বা একটা বালতিতে 10 দিন বা 7 দিন পানি জমিয়ে রাখি রাখলে এটা মোটামুটি ঠিক হয়ে যায় ক্লোরিনটা চলে যায় তো আপনারা যারা একটা একুরিয়ামে মাছ পালেন ঘরের মধ্যে শৌখিনভাবে তাদের জন্য এই জিনিসগুলো কষ্ট
তো তাদের জন্য এই অ্যান্টিকোলিনটা খুবই উপযোগী একটা মেডিসিন। এটার ব্যবহার মোটামুটি সবাই জানেন। অ্যান্টিকোলিনটা সাধারণত নতুন পানিতে দিতে হয়, যেমন মনে করেন যে আমি আজকে পানি দিয়েছি, মাছ দোকান থেকে কিনে নিয়ে আসছি, একুরিয়া মাছ সব একসাথে, তখন যেটা করবো একুরিয়া পানিটা দিয়ে এটা থেকে আমরা ওই যে কয়েকটা স্প্রে করিতে পারি, বা এটা মূলত নিয়ম হলো প্রতি 5 লিটার পানিতে, আপনার এখানে লেখা আছে আপনি দেখে নেবেন যে প্রতি 5 লিটার পানিতে 2 ml পরিমাণ দিতে হবে, দিলে আপনারা মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে এই পানিটাতে মাছ ছেড়ে দিতে পারবেন, ক্লোরিনটা রিমুভ হয়ে যাবে। এখন মূল বিষয় হচ্ছে যে আপনারা এই মেডিসিনগুলো কোত্থেকে ক্রয় করতে পারবেন। সাধারণত আপনারা চাইলে আমার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে কাটা বনে কিছু দোকানে মেডিসিনটা অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারা একটু খোঁজ করলেই পেয়ে যাবেন। তাছাড়া এদের নিজস্ব ফেসবুক পেজ আছে এবং দারাজেও এই মেডিসিনগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। তো সেই ফেসবুক পেজের লিঙ্ক এবং দারাজের লিঙ্ক আমি আমার ভিডিওর নিচে তথা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা সরাসরি ক্রয় করতে পারবেন। এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার মেডিসিনগুলো তাদের ফেসবুক পেজে অর্ডার করবেন বা দারাজ থেকে অর্ডার করবেন, ইনশাল্লাহ আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন, আশা করি এই মেডিসিনগুলো ব্যবহার করে আপনারা উপকৃত হবেন। তো এই ধরনের আরও ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।